বহরমপুরে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ট্রাফিক পুলিশদের ছাতা ও হেলমেট প্রদান অনুষ্ঠানে হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্মগুরুদের মাঝে বক্তব্য রাখছেন রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী আইপিএস হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার আইপিএস সূর্যপ্রতাপ যাদব, সাংসদ আবু তাহের খান, বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ, বঙ্গীয় সনাতন ট্রাস্টের জেলা সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী, বহরমপুর চার্চের ফাদার জয়তপল হালদার, সেই কমিউনিটির ধরমজিৎ সিং, সত্য সাই ফাউন্ডেশনের উৎপল দত্ত, কর্মাধ্যক্ষ রাজেশ শেখ, জেলা ইমাম সংগঠনের চেয়ারম্যান মাওলানা মাস্টার মাইনুল ইসলাম, সভাপতি অলিউল্লাহ বিশ্বাস প্রমুখ। শঙ্কর সিং চাওলা, ও করণজিৎ সিং ওনার ছেলের নাম, ঠিক স্টেট মানে কি ওনার ছেলের। সূর্যপুর জেলার সম্পাদক, আমি এটা সরি ভুল বলেছিলাম, মাওলানা নিজামুদ্দিন কাসেমি। আমাদের আমাদের শিখ কমিউনিটি এই ডিস্ট্রিক্টের যিনি হেড তিনি আসছেন, পুলিশ সুপার সদর বহরমপুর, যে স্যার মজিদ যেমন সব ব্রাহ্মণ সনাতনী ধর্মের ভাই যিনি দায়িত্বে আছেন, এই রক্ত দিয়ে অন্য মানুষের জীবন বাঁচানো যায়। আপনারা জানেন বৈজ্ঞানিকরা বহু জিনিস আবিষ্কার করেছেন, কিন্তু রক্ত পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। তাই যারা আজকে এখানে রক্তদাতা এসেছেন তাদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন, উদ্যোক্তা দেখে অভিনন্দন জানাই আমাকে এই মঞ্চে ডাকার জন্য, সবাইকে অভিনন্দন জানিয়ে বিশ্বটা যেন সকলের জন্য সুন্দর হোক, সারা পৃথিবীতে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমরা আয়োজন করেছি। আমাদের এখানে ডিআইজি সাহেব উনি আসছেন, এসপি সাহেব আছেন, এমপি সাহেব আছেন, এক্স এমপি আমাদের হুমায়ুন কবির স্যার আছে, আমাদের ডিএম সাহেব আসছে, তারপরে আমাদের আরও এমএলএ সাহেব আছে, পৌরসভা চেয়ারম্যান আছে, বিভিন্ন ধর্মের ধর্মগুরু আছে, ফাদার আছে, পুরোহিত আছে, সবাই আছে। আপনি যে কোনো সময় ক্রাউডকে আপনার সঙ্গে নিতে পারেন, মানে দে আর একদমই যে কোনো ইসলাম সাম্প্রদায়িক দাঙ্গাই হোক, মার্ডার হোক, রবারি হোক, ডাকাতি হোক, কোনো ঘটনা ঘটলে যে একটুখানি কাজ করে দেখান, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষ আপনার সঙ্গে থাকে, আপনার সঙ্গে সুস্থ হয়, আপনি যা করছেন সেটাই করুন, যা বলবেন সেটা সুস্থ হবে, সর্বধর্মের সমন্বয়ে যে আমরা এক জায়গায় হতে পেরেছি এবং সবাই মিলে সবাইকে ভালো একটা বার্তা দিচ্ছি, মেসেজ দিতে পারছি, সেটাই আর কি ভালো। যে রক্ত দিচ্ছি, রক্তের মধ্যে যেমন কোনো ভেদাভেদ থাকে না, মানে একে অপরকে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচায়, হিন্দু মুসলিম যেমন দেখা দেখি হয় না খুব, সেরকমভাবে আমরা বলতে যাচ্ছি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, মানুষ সবাই এক, সবারই মানে একজনই স্রষ্টা, একজনের স্রষ্টা হয়ে আমরা ভেদাভেদ কেন করবো, ধর্ম আমরা যা যা সেটা করবো, কিন্তু মানুষ হিসাবে মানুষ আমরা চলবো, এটা আমাদের।